হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাথী। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা মনে করছেন যে ভ্যানে চড়তি সে চলে যাচ্ছে, যে কোথায় যাচ্ছে? আমরা এখন যাচ্ছি আমার ফুফাতো ভাইয়ের বাসায়। তাই আমি ভ্যানে এখন আর কিছুক্ষণ লাগবে যাইতে, আমরা এখন ভ্যানে আছি। আর সাথে থাকুন, আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন। আপনি আমি গেলে মুখেও পারবেন পয়সা সোয়ান করে পরা। আমরা ভ্যানের থেকে নেমে গেছি আর এই যে সামনে বাসার সামনে চলে আসছি। আর বাসার সামনে এসে একটু দাঁড়াতে হবে, কারণ তালা মারা গেটে, চাবি নিয়ে আসবে তারপরে ঢোকা যাবে। আর সোহান কি দেখেন কি আনন্দ করছে যাওয়ার জন্যে, ও বাইরে বের হলে খুব ভালো লাগে ওর। আর ওই যে চাবি নিয়ে চলে আসছে ছেলে, তুমি খুলতে পারবা? তারপরে সোহানের এই অবস্থা, কার্টুন দেখছে এই এই বুড়ো। বলেন রান্নাঘরে যাই গিয়ে দেখি কি করে রান্নাঘরে ভাবিরা। এখানে চটপুটি রান্না করবে, ওই জন্য চটপুটি বানাবে, ওই জন্য এখানে মশলা কষা নিচ্ছে। আর কি কি মশলা দিচ্ছে আমি আগে আসি নাই, এখন আসলাম। মনে হয় সব কিছু দিয়ে দিয়েছে আর মশলাগুলো কষাচ্ছে, আজকে চটপুটি বানাবে ওই জন্য ভাবিরা। এবার বলো, দাও বলো। বানানোর সময় আমরা ব্লগটা দিব, তারপরে ওই যে এখানে চটপুটি খাবো। তখন এখন আমি একটা নামাজ পড়ে আসলাম, এখন আমি একটু ঘরের দিকে যাব, গিয়ে জামাটা খুলবো। জামাটা খুলে কোন জামা পরে আসছি। আসো না, আমি ভিডিও শুরু করে দিছি। যে সব এখানে কাটাকুটো করে রাখছে, আর এই যে টক, তেঁতুলের টক বানায় রাখছে ফুচকা ওই চটপুটির জন্য। আর ঝাল, পেঁয়াজ, ডিম সব কিছু রেডি করে রাখছে।
অনেকক্ষণ পরে অবসরে আমরা এবার খাদি বসবো। চটপটি চটপটি বানানো শেষ আর আমরা সবাই উপরে বসছি, উপরের থেকে মানে খাটের উপরে বসছি, এখানে বসে বসে খাবো। আর এই যে এটা আমার, আর গরম গরম চটপটি এখন আমরা বসে খাবো। এই খাওয়ার পরে আমরা বাসায় চলে যাব। আর এখন প্রায় 8:30 মতন বাজে, আর বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাসায় চলে যাব। আর সামনে গিয়ে আমরা ভ্যানে উঠবো, ভ্যানে উঠে বাসায় চলে যাব। ওই যে রাস্তা, ওই ওখানে গেলে ভ্যান পাওয়া যাবে। বাসায় আসছি, আসার পরে যে এখন 10:30 মতন বাজে, আর আমরা এখন বিরিয়ানি খাবো। আর এই বিরিয়ানি সোহানের আব্বুর এক ব্যাটসম্যান দিয়ে গেছে আমাদের, এই জন্য এখন সোহানের খাওয়াই দিচ্ছি। আজ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, আর আমার পাশে থাকবেন।